Assalamualaikum guys, welcome back to my another vlog. আমি সেতু আপুর বাসায় আসছি আর আজকে হচ্ছে আমার দাওয়াত আপুর বাসায়। তো আমার তো দাওয়াত লাগে না, আমি এমনিতেও সারাক্ষণই আসা যাওয়া করি আপুর বাসায়। তো আপু এখানে অনেক কিছু রান্না করছে আজকে হঠাৎ করে, এখানে ভাত বসিয়েছে আর এই পাশে হচ্ছে আলুর চপটা বানাচ্ছে, এখন সেটা ভাজা হচ্ছে। তো আমার কাছে আলুর চপটা খুব ভালো লাগে আর আজকে বাহিরে বৃষ্টি, সো ইনশাল্লাহ খুব জমিয়ে খাব। আর এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা ভেজিটেবল একটা আইটেম করেছে, আর এইটা হচ্ছে মুরগি। তো এই মুরগিটা রান্নাটা দেখে ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে তরকারির। যদি আমি এমনিতে মুরগি খুব কমই লাইক করি, তারপরও একটু যখন কষানো হয় সেটা আমার ভালো লাগে। আর এখানে হচ্ছে ডিমের কোরমা করেছে আর তার সাথে হচ্ছে পোলাও রান্না হচ্ছে আজকে। তো আপু কিছুদিন ধরে ভাবছিল আবার আমরা যাতে একটুখানি একসাথে খাওয়া দাওয়া করতে পারি সেজন্য কি করা যায়, বাট খুব বেশি কিছু করিনি আমরা, জাস্ট এখানে পোলাও টোলাও এসবই করা হয়েছে। তো এক এক করে সব কিছু রান্না করছে আপু, আর পোলাওটা হচ্ছে এখানে পানি টানি সব দিয়ে দিয়েছি, এটা প্রায় হয়ে এসেছে, এখন জাস্ট দমে বসিয়ে দিয়েছে। আর আমি একটু আপুকে এপাশে সালাদটা কেটে দিচ্ছিলাম, টুকিটাকি হেল্প করছি। তো ফাইনালি আমাদের রান্নাবান্না শেষে টেবিলে এক এক করে সব কিছু এনে দেন সাজানো হয়, এখানে পোলাও আর যে ভেজিটেবল দেখিয়েছিলাম সেটা আর সালাদটা তো আমি কেটেছি। আর তার সাথে কিন্তু আজকে আপু একটা সুন্দর একটা পুডিং বানিয়েছে, পুডিংটা দেখতে পাচ্ছেন, দেখতেই কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে। তো আমি জাস্ট একটুখানি টেস্ট করেছিলাম, আমার কাছে এত ভালো লেগেছে, যদিও আমি আগে পুডিং একদমই লাইক করতাম না, বাট কেন জানি এখন খুব মজা লাগে। তো মুরগির মাংস, আলু চপ, ভাজা, ডিমের কোরমা, আর হচ্ছে এখানে সাথে ভাইয়া রোজা ছিল, এই জন্য ভাইয়ার জন্য আর কি একটু ইফতারের আইটেম ছিল। আর পরে কিন্তু আমরা মুড়িও মাখিয়েছি, সেটা ভিডিওটা করা হয়নি। তো কিছু টুকিটাকি ফ্রুটস আর খেজুর ছিল ভাইয়ার জন্য, আর সাথে যা কিছু ছিল এগুলো তো দেখতেই পাচ্ছেন। আসলে আজকে অনেক দিন পরে আবার আপুদের সবার সাথে বসে খাচ্ছি, যদিও সবসময় আপুর সাথে বসে খাই, বাট আজকে ভাইয়াও ছিল সাথে। আর এখানে হচ্ছে একটা কেক, তো এই কেকটা হচ্ছে তাকিয়ার জন্য, এমনিতে তাকিয়াকে গিফট করেছে, তো এটা হচ্ছে একটা গিফটের কেক, আর কেকটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা সবাই মিলে দেন কেকটা কেটেছি, তারপর কেকটাও খেয়েছি, আর কেকটা অনেক বেশি আমি ছিল। এমনিতেও পোল্যান্ডের কেক যদিও খুব মজা, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের কেক আমার কাছে ভালো লাগে, বিশেষ করে টেস্টি ট্রিটের কেক ছাড়া আমি কোনো কেকই কেন জানি খেতে পারি না। তো যাই হোক, আমাদের ডিনার ডান হওয়ার পরে হচ্ছে আমরা কেকটা কাটি আর সবাই মিলে খাই। তো খাওয়া দাওয়ার পরে আমি আরও অনেকক্ষণ বসেছিলাম আপুদের বাসায়, আর বাহিরে দেখেন যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি বের হয়েছি, ভাই আমাকে যদিও বাসা পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছিল, বাট আমি একা একাই এসেছি, কারণ এখানে তো বাংলাদেশের মতো ওইরকম কোনো ভয় নাই আল্লাহর রহমতে, যত রাতই হোক না কেন একা একা চলাফেরা করা যায়, এই জিনিসটার জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখেন যে কী সুন্দর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো আমার ব্লগটা আজকে এ পর্যন্তই ছিল, ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।